আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব নতুন একটা রেসিপি। রেসিপিটা হলো হাফ কেজি রূপচান্দা কষা ঝোল বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। রূপচান্দাটা ধুয়ে নিছি ভালো করে, এখন আমি মশলা দিয়ে দিব। আজকে আমি অন্যরকম রান্না করব, আপনারা দেখতে থাকেন। 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লঙ্কা গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন, একসাথে জিরা আর সর্ষে বাটা, পেঁয়াজ রসুন বাটা। এখন আমি কড়াইটা বসিয়ে দিব চুলাই। কড়াইটা গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, এখন আমি জিরে দিয়ে দিব। জিরা হয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। এখন আরো একটু জল দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট জল করব। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো, হয়েছে। এখন আমি গরম মশলা দিয়ে নামাই নিব। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।